তো বালুরঘাটের খবরের দিকে নজর রাখবো, সেখানেও চলছে ভোট প্রচার। পঞ্চায়েত নির্বাচনে প্রচারে অর্পিতা ঘোষ, বালুরঘাটে বিভিন্ন এলাকায় ভোট প্রচার করছেন তিনি। তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে নাট্যকর্মী প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ বালুরঘাটে বিভিন্ন এলাকায় ভোট প্রচারে রয়েছেন। অর্পিতা ঘোষ নাট্যকর্মী প্রাক্তন সাংসদ, তিনি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন দলীয় প্রার্থীদের সমর্থনে। সাধারণ মানুষকে এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে পিছিয়ে নেওয়ার জন্য তিনি আবেদন করছেন, যাতে ত্রিস্তরীয় পঞ্চায়েতে তৃণমূল প্রার্থীদেরকে জয়লাভ করেন সাধারণ মানুষ, সেই দাবি জানাচ্ছেন তিনি। বালুরঘাটে প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, তিনি দলীয় প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন। ভোট প্রচারে প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ।